ফিলিস্তিনের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ দিয়ে বছরটা শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সে ম্যাচ সামনে রেখে 28 সদস্যের দল ঘোষণা করেছে ফেডারেশন। বাছাই পর্বের দুই ম্যাচের জন্য দল ঘোষণার পরবর্তী সংবাদ সম্মেলনেও ঘুরে ফিরে আলোচনায় চলে আসে হামজা দেওয়ানের নাম। কদিন ধরেই দেশের ফুটবলে টক অব দ্য টাউন লিস্টার সিটির ফুটবলার। এই উইন্ডোতে পাওয়া যাচ্ছে না হামজাকে, তবে তাকে জাতীয় দলে ফেরাতে কাজ শুরু করেছে ফেডারেশন। যদিও তাকে পাওয়াটা এখন অনেক সময় সাপেক্ষ ব্যাপার, তাই হামজা প্রসঙ্গে ইতিবাচক থাকতে পরামর্শ কোচ হ্যাভিয়ার কাবরেরার। আমার চেয়ে ফেডারেশন ও ম্যানেজমেন্ট এই বিষয়ে ভালো বলতে পারবে। আমার কাছে বিষয়টা এখন প্রাসঙ্গিক নয়, কারণ সে এখন আমাদের হয়ে খেলছেন না। তবে মনে হচ্ছে এটা বাস্তবায়িত হলে ভালো হবে, এর জন্য আমাদের ইতিবাচক হতে হবে। আজ হোক বা কাল হামজাকে আমরা জাতীয় দলে পাব। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। তবে হামজাকে খুব সহজে পাওয়া যাচ্ছে না তা বলাই যায়। ইংল্যান্ডের যুব দলের হয়ে খেলায় সে দেশের ফুটবল ফেডারেশন থেকেও মিলতে হবে ছাড়পত্র। সেই ছাড়পত্র পেলেই বাংলাদেশের জাতীয় দলে খেলার অনুমতির জন্য আবেদন করতে পারবে ফেডারেশন। এরপর ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির সিদ্ধান্তের পর খেলতে পারবেন লাল সবুজ জার্সি গায়ে। এদিকে আর্জেন্টিনার সোলদোমায়ো ক্লাব ছেড়ে আবাহনীতে যোগ দিচ্ছেন জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। এ নিয়ে দুপক্ষের মধ্যে আলোচনা চললেও এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তিন মাস আর্জেন্টিনার ক্লাবটি খেলার বাইরে থাকায় জামালকে নিয়েও জন্ম নিয়েছে নানা প্রশ্নের। তবে দীর্ঘদিন খেলার মধ্যে না থাকলেও জামালের পক্ষেই সাফাই গাইলেন কোচ। আমরা জানি জামাল ফিট রয়েছে, আর্জেন্টিনা লীগের কারণে সে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে পারছে না। আমি মনে করি জামাল দলকে অনেক কিছু দিয়ে যাচ্ছে, দলে তিনি অভিজ্ঞ খেলোয়াড়, সঙ্গে অধিনায়ক, তাই কোনো সন্দেহ নেই সে দলে রয়েছে। ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচটি হবে কুয়েতে, আর সেই ম্যাচকে সামনে রেখে সৌদি আরব ক্যাম্প করতে 2 মার্চ দেশ ছাড়বে বাংলাদেশ দল। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা।